আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা কি রাতের অন্ধকারে পথ দেখি অথবা অন্ধকারের মধ্যে যে কোনো একটি কাজ করে থাকি আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে। ফ্ল্যাশ লাইটের অনেক গোপন একটি কাজ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আপনি যদি ফ্ল্যাশ লাইটের এই গোপন কাজটি শিখে নেন, সবাই আপনাকে বস বলবে, এবং আপনি যদি এই ফ্ল্যাশ লাইটের গোপন কাজটি শিখেন আপনার অনেক উপকার হবে। 3-4 মিনিটের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি ফ্ল্যাশ লাইটের গোপন কি কাজ সেটা বুঝতে পারবেন, এবং ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন এই ভিডিওটি আপনার জন্য কতটা দরকারি ছিল। ফ্ল্যাশ লাইটের গোপন কাজ শেখার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে, কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখিয়ে দেব। এখন আমি এখান থেকে এই অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে, এই অপশনটি যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে লাইট অন থাকে, মানে বন্ধ থাকে, এবং এটা যদি উপরের দিকে দেই তাহলে লাইট অন হয়। যেমন এখানে এলাও করে দিলাম, এখন কিন্তু লাইটটা অন হবে, এবং এটা নিচের দিকে দিলে অফ হবে। আমরা কিন্তু ফ্ল্যাশ লাইট দিয়ে জাস্ট এই কাজটাই করে থাকি, কিন্তু এখন আপনাদের সাথে অনেক চমৎকার এবং অনেক গোপন একটি কাজ শেয়ার করব এই ফ্ল্যাশ লাইটের। সেই কাজটি দেখার জন্য ভিডিওটি একটু দেখতে থাকুন। যেমন ট্রস লেখা আছে উপরে, এখানে একটি ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবেন। এখানে যদি ক্লিক করেন শুধু তাহলে হবে না, চাপ দিয়ে ধরে থাকবেন। তারপর এখানে এলাও অপশন আসবে, এলাও, এখানে এলাও করে দেবেন। এলাও করে দেওয়ার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে হবে। যেমন আমি 2525 চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড, মানে এই পাসওয়ার্ডটা আপনার কনফার্ম করতে হবে, 2525। তারপর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, আমি এটা করব না, এখান থেকে আমরা এই অপশনটা স্কিপ করে দেব। এই অপশনগুলো দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর একটি কাজ করতে পারবেন। যেমন ধরেন আমাদের ফোনে অনেক সময় প্রয়োজন হয়, আমাদের ফোনের যে ছবিগুলো আছে বা ভিডিওগুলো আছে, সেই ছবি বা ভিডিওগুলো আমাদের হাইড করে রাখতে হয়। আপনি এই অ্যাপটি দিয়ে সেই ছবি, ভিডিও বা আপনার গোপন যে কল রেকর্ডগুলো আছে সেগুলো লুকিয়ে রাখতে পারবেন। যেমন আমি ছবি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটি ফোল্ডার চলে আসবে। আপনি ইচ্ছা করলে এই ফোল্ডারের ভিতরেও ছবি বা ভিডিও বা অডিও রাখতে পারবেন, এবং আপনি যদি চান নতুন একটি ফোল্ডার করবেন আপনার নাম দিয়ে, সেটাও আপনি করতে পারবেন। নতুন ফোল্ডার করব আমি, তার জন্য প্লাস আইকন এখানে ক্লিক করলাম, এবং এখানে নিউ ফোল্ডার আমি রিমুভ করে দেব। নিউ ফোল্ডার রিমুভ করে দিয়ে যেমন আমার চ্যানেলের নাম লিখে দিলাম net.com, তারপর আমি ক্রিয়েট এখানে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারের উপরে আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখন প্লাস আইকনে এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো আমার ফোনের যে ভিডিও অডিও, মানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এখানে দেখাবে। এখন আমি কি করব, 4 নম্বরের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা ওপেন করি। এই ফোল্ডারটা ওপেন করার পর আমি এখান থেকে একটা চাপ দিয়ে ধরে রাখি। ধরে রাখার পর এখানে টিক মার্ক দেওয়া আছে, এখানে যদি আপনি টিক এইভাবে একটি চাপ দেন সবগুলোই সিলেক্ট হবে, এবং আপনি চাইলে একটা একটা করেও সিলেক্ট করতে পারবেন। এখন আমি কি করব, তালার চিহ্ন এখানে একটি ক্লিক করব। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই পিকচারগুলা, এখানে যে দেখতে পাচ্ছেন 6টা পিকচার আছে, এই পিকচারগুলো কিন্তু লক হয়ে যাবে, এই পিকচারগুলো আর গ্যালারিতে দেখাবে না। একটু ভালো করে দেখে নেন এই 6টা পিকচার। এই 6টা পিকচার আমি এখান থেকে ওপেন করি, এখান থেকে ওপেন যেমন গ্যালারিতে দেখি, গ্যালারিতে দেখেন এখানে কিন্তু ওই পিকচারগুলো দেখাচ্ছে না, এখানে ওই পিকচারগুলো দেখাচ্ছে না, ওই 6টা পিকচার এখানে দেখাচ্ছে না। এভাবে আপনি টর্চ লাইটের এই অ্যাপটি দিয়ে আপনার যে কোনো ছবি, ভিডিও বা আপনার যদি কোনো কল রেকর্ড থাকে সেগুলো আপনি এভাবে হাইড করে রাখতে পারবেন। এখন আপনি কিভাবে খুলবেন, যখন আপনার খোলার প্রয়োজন হবে সেটা কিভাবে খুলবেন, এখান থেকে আবার এই অ্যাপটি ওপেন করি, টর্চ লাইটের এই অ্যাপটি ওপেন করি, এবং এখানে চাপ দিয়ে ধরে রাখি। তারপরে যে পিনটা দিচ্ছেন এখানে, যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে। যদি আপনি সেই পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই অ্যাপের ভিতরে আবার ঢুকতে পারবেন না। যেমন আমি 2525 দিছি, এখানে দেখুন এই অপশনটি কিন্তু চলে আসছে। ইমেজ এখানে একটি ক্লিক করি, এখানে ক্লিক করার পর যদি আমি এই ফোল্ডারের উপর এইভাবে চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে দেখতে পারবেন আনহাইড। এখানে যদি আমরা আবার ক্লিক করে দিই এবং এখান থেকে ওকে করে দিই, তারপরে আনহাইড এখানে একটি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই ছবিগুলো এখন গ্যালারিতে দেখাবে। আমার মনে হয় যে এটা অনেক আনকমন একটি কাজ। যদি আপনি এভাবে আপনার গোপন কোনো কিছু এভাবে হাইড করে রাখেন কখনোই কেউ বুঝতে পারবে না। যখন কেউ টর্চ লাইট ওপেন করবে তখন হয়তো এটা এভাবে দিবে, এটা এইভাবে দিবে, টর্চ লাইট বন্ধ করবে, অন করবে, কিন্তু আপনি যে গোপনভাবে ছবি, ভিডিও, অডিও রেখে দিচ্ছেন এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। ফ্রেন্ডস, এই অ্যাপটি ইনস্টল করার জন্য জাস্ট আপনার ফোনের প্লে স্টোর চালু করুন। প্লে স্টোর চালু করার পর প্লে স্টোরের সার্চ বারে লিখবেন টর্চ গ্যালারি।
টর্চ গ্যালারি লেখার পরেই দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবে, তারপর এখান থেকে ওপেন করবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।